সব সময় বাদল দা বাদল দা একবার কাকা বল না বল কাকা বল তখন নাই আমার বউটাকে বৌদি বলবে বাদল দা তো এরপর নিয়ে আসি আমাদের মানভূমের এরপর নিয়ে আসি আমাদের মামাসিদের পার্টনারকে মামাসিদের পার্টনারকে নিয়ে আসি মানে কাকে নিয়ে আসি জারগন আপনারা অলিতে গলিতে শুনেছেন আমার খড়ের ঘরের মুধনে বিহাইনি ছেঁদা হয়েছে আর ঝিরি ঝিরি জলে মাঝা কাদা হয়েছে আর এই বছরকার সুপার ডুপার হিট গান আগে স্যানিটাইজার লাগাও তবে ছুঁতে দিব সেই মানভূমের কোকিল কণ্ঠি গায়িকাকে মঞ্চে নিয়ে আসছি আর গানের সঙ্গে সঙ্গে এরকম ভাবে ডান্স চলবে খালি ধৈর্যটা বজায় রেখে কাজ করবে দাদা তাসছে মঞ্চে মানভূম কোকিল কুইন মিসেস কনিকা কর্মকার যার গান শুনেছেন ঝিরি ঝিরি জল পড়েছে সে সুপার ডুপার হিট গায়িকা আপনাদের সামনে আসছে একদম রুবরু ভাবে যাকে টিভির পর্দায় দেখেছেন ইউটিউব মোবাইলে দেখেছেন সিডি ক্যাসেটে দেখেছেন আজ আপনারা অরিজিনাল দেখতে পাবেন মিসেস কনিকা কর্মকার হ্যালো ও সাথী রে ভালোবাসা পুতুল খেলানো ভালোবাসা পুতুল খেলানো
শান্তি রাখবে তাহলে হিট গান একটা দেবো, শান্তি রাখবে দাদা এরকম ভাবে শান্তি বজায় রাখো। এখন তোমার বাকি ডুইট গান বাকি আছে রে বাপ, কেন তোমরা হড়বড় আছো? কালুদা মাছ না বেড়াবার আগে তেলে মানে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছে বলো, মাছ বেড়াবে ধোয়া পোছা হবে কাইটবো আবার বানাবো তবে তো আবার দাদা এরকম হড়বড়াই থাকো, চিন্তা নাই। এরপর নিয়ে আসছি আমাদের মানভূমের যে গানটা এখন ধুমাধার মার্কেটে গত বছর চলেছে সেই গানটাকে নিয়ে এসেছে, হয়তো কেউ কেউ মোবাইল ইউটিউবে শুনেছ, সেই গান নিয়ে আসছি। আর তারপরে নিয়ে আসবো ওই ডুইট গান, যে গানগুলা বাদল পালের অ্যালবামে আপনারা শুনেছ সেই গানগুলাকে নিয়ে আসবো। তার আগে নিয়ে আসছি কণিকাদির কণ্ঠে আরেকটা সিঙ্গেল গান, চুপ চুপ
কথাই একবার জোরদার করে হাত তুলে হোক হতে কালি ঝুলি লাগাই লিলি এই সারা বদনে ওকে রইল কে পালা গেল বিনা বেতনে ওকে রইল কে পালা গেল বিনা বেতনে बाप रे बाप नुनो कांदिस ना बिया करे কিজে করিবে কি আরা আচ্ছা এদিকে আই তোকে না দেখতে পাচ্ছি না নকি তুই বাবা আস্তে আস্তে এখনকার বিটি ছেলাগুলার তোমাদেরকে নাই বলি মারি গুরু দিবি করে বলছি তোমরা হই তোমাদেরকে কেনে বলবো তোমরা হইছো মা লক্ষ্মী এইয়াকে বলছি এখনকার বিটি ছেলার কালুদা পালাং গেল আছে আচ্ছা কালুদা কিছু মনে করে না বলছি নাই এখনকার আগেকার বেটা ছেলার ফুলপেন কেমন ছিল একটা ফুলপেন কিনলে ছ মাস ল্যাম্পের ফিতা কিনতে হইতো নাই ও পেন্টর কি নাম দমে লুড়কে লুড়কে ছিল কার্গো আর এখনকার বিটি ছেলার ড্রেস উঠেছে যেমন ইঁদুরে খাইয়ে দিয়েছে ভালো হি কিন্তুই কাটা ইদিকে কাটা আগে ছিঁড়া পড়তে গেলে গরিব লোক বলতো এখন বড় বড় ভিআইপিরা ছিঁড়া পড়েছে তো লে তুই কি বলছিস পরিষ্কার করে বল না বলছি মানে তুই যখন বলছিলি না এসেই দিদি বলবো কি লালাজের কথা এবার তুই বল না খুলে তোর ভোট দরকার নাকি এদিকে আসিন না এদিকে বেটা ছেলে আছে মরে তো তুই পরিষ্কার করে বল যে তোর ভোটের দরকার তাহলে এদিকে বল আদে আদে তো তোর বন্ধুটা সামনে চলে ওটা আমি উঠাই দেখতে পাইছি তুই তোর গিলাকে সামলে নে আচ্ছা বলবো দেখো মামাসিরা জোরদার করে হাত তালি দিবেন নালে এই খাল ভরার কাছে হারিয়ে যাব আমি এবার জোরদার করে হাত তালি গুলগুলি দুটাই শুনতে পারিস তোমরা তো বেমান কেন গো খবরদার আমাদের মিয়া ছেলেকে বেমান বলবিস নাই তুই আমাকে ছুইস না তোদের বেটা ছেলে গিলাকে বল মাথা তো খারাপ করি না কেন কেন কি হবে ये लड़की है पाकिस्तान वाली और ये हमारे हम है इंडियन वाले पाकिस्तान वाले तेरे पास एटम बम है तो हम है इंडिया वाले हमारे पास दम है চ্যালেঞ্জ করিন না এদিকে লিলিস আর দেখেলে বেটা ছেলে কাকে বলে বেটা ছেলে হলে না দেখা 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 তোরা হচ্ছি চাইনা চাইনা আর তোদের সব সময় চাই নাকি আমাদের বিটি ছেলে চাইনা দেখ বিটি ছেলে দরকার নাই নাকি তোমাদের না তোরা দরকার নাই তোদের দেই ও তাহলে বাদল পালা কাই গান করুক আমি চলে যাচ্ছি শুনেলে তোরা তোদের কোম্পানিটার নাম হচ্ছে চাইনা বিটি ছেলে দরকার নাই মানে যত তোমাদের বউ গিলা আছে ওগুলা গোমরা গাড়ি চেপে ঘর নিয়ে চলে নিয়ে যা নিয়ে যা বেটা ছেলে সন্ন্যাস নিয়ে লিবে চল এবো এবো মামাসিরা যত গিলা তোমাদের বর গুলো আছে এগুলাকে কালকে কিন্তু চেতা ভাইয়া দরকার যায় না কালকে ঠিক আছে না ঠিক আছে শুন এবার দেখবি দেখেলে দাদা
আমাকে একবার খালি ফুল চার্জ করে দাও মারো ঝাঁকে হাত তালি একবার তো শুন আমাদের মেয়া লকিলা তোদের বেটা ছেই লাগলার মতন তো বে হইয়া লই উল্টা পাল্টা বলিস না এমন ভোলা বাবার স্বভাব নাই বেটা ছেলার মতন ও তাই নাকি ভোলা বাবা মাথায় একটা রেখেছে বুকে একটা রেখেছে আমাদের বেটা ছেলে তো তোরা বললি বিটি ছেলে দরকার নাই আর মাথায় আর বুকে কিসের জন্য কি রেখেছে মাথায় আর বুকে দরকার নাই দরকার নাই মানে তুই বজরং বলে হনুমান নাকি তোর মায়া লোকের দরকার নাই তো হনুমানই বটে না বলে উড় নাটা নিয়ে ওরকম মনে হচ্ছে যেমন বজরং বলে হনুমান তাহলে শুরু করে দিব নাকি দাদা হ্যাঁ লে শুরু করে দে হাই আমারে কপালে রে ও কি হলো রে হাই আমারে ভাগ্য রে ইয়ার কি নাম তো দাদা এই খাল ভরার জন্য সব বেকার হলো এই ক্ষেতের জল কোন ভুলুকে দেখাবো নাকি দাদা বল 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 বহে গেল ক্ষেত যদি বাঁধাবি নাই তো জল বহে যাবে তোর জন্য খাল ভরা তোর জন্য রে আরে তাহলে মাটিতে হাল বাইতে মজা এ বলকে জমি চাষ করছে বতর বুঝে বরদ আমার মদ খাইয়ে পড়ে আছে জমি আমার বহাল বটে সব সময় ভিজা ভিজা মাটিতে হাল বাইতে মজা এ বলকে জমি চাষ করছে বতর বুঝে বরদ আমার মদ খাইয়ে পড়ে আছে আয় আমার কপাল রে লেলা মহারাজ রে কে বলিব বলো আর গড়াইয়া সে মরদ চিতাই গেল আর গড়াইয়া সে মরদ চিতাই গেল জমি আমার ভাগিদার কে ভাগে দিলি বুদ্ধি লাগাই চাষ করে দিলি দেখো জমি আমার ভাগিদার কে ভাগে দিলি কোন রকমে চাষ করাই লিলি ওই ফসল দেখে চৈতন্য ইউম কে উঠে জমিটা তো ভাই আমার বটে জমি আমার ভাগিদার কে ভাগে দিলি কোন রকমে চাষ করাই লিলি আমি বুদ্ধি লাগাই চাষ করে লিলি লোকের দ্বারাই কুচুড়ি বাঁধে দিলি হায় আমার কপাল রে আমার ভাগ্য রে সব বেকার হলো